আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি করলে দ্রুত রক্তচাপ কমে যায় উচ্চ রক্তচাপের রোগী কি খেলে মৃত্যু হতে পারে মুখে ব্রণ থাকলে কোন ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয় এমনই সব অজানা প্রশ্নের জন্য ভিডিওটি না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথম প্রশ্ন খাবার খাওয়ার পরেই কি খেলে মারাত্মক ক্ষতি হয় অপশন জল ফল মধু নাকি দই সঠিক উত্তরটি হবে ফল খেলে ভরা পেটে ফল খাওয়ার ক্ষতিকার কারণ হিসেবে জানা গেছে ভরা পেটে ফল খেলে পরিপাকিয়ায় বাধা সৃষ্টি করতে পারে কমে যেতে পারে হজম শক্তি এছাড়াও খাবারের প্রতি অনীহা ও অনিয়মের ফলে দেখা দিতে পারে নানা স্বাস্থ্য সমস্যা কোন পাতার চা খেলে স্বাদযন্ত্র ভালো থাকে অপশান থানকুনি পুদিনা তেজপাতা নাকি লেমন গ্রাস সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা ঠান্ডা লেগে সর্দি কাশি হলে অনেকেরই নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেই সময় মেনথল আরাম দিতে পারে পুদিনা পাতা দিয়ে বানানো চা এই ধরনের সংক্রমণের বিরুদ্ধে দারুণ কাজ করে মুখে ব্রণ থাকলে কোন ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয় অপশান গ্লিসারিন ভেসলিন পণস নাকি কিউট সঠিক উত্তরটি হবে ভেসলিন ভেসলিন সারা বিশ্বেই ত্বক আদ্র করার একটি উৎকৃষ্ট উপাদান এটি শুষ্ক ত্বক প্রতিরোধে উপকারী তবে ব্রণ হলে কখনোই ভেসলিন মুখে লাগাবেন না কারণ এটি ব্রণ আরও বাড়িয়ে দিতে পারে চায়ের সাথে কি খেলে দ্রুত ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা দূর হয় অপশান লবঙ্গ দারুচিনি এলাস নাকি লেবু সঠিক উত্তরটি হবে লবঙ্গ লবঙ্গে থাকা অ্যান্টিসেপ্টিক উপাদান ত্বকের নানা সমস্যা নিরাময় করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করে এছাড়াও এই চা অক্সিডেটিভ টেস্ট করায় যা চেহারার বার্ধক্যের ছাপ পরা আটকায় লবঙ্গ চা ঠান্ডা জনিত সমস্যা সাইনাস থেকে মুক্ত দিতে পারে লবঙ্গে থাকা ভিটামিন ই এবং ভিটামিন কে শরীরকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচায় সকালে খালি পেটে কি খেলে শরীরে কোনো রোগ ব্যাধি হবে না অপশান পানি মধু ভাত নাকি দুধ ছোট উত্তরটি হবে পানি খেলে খালি পেটে পানি পান অনেক উপকারী মনে রাখবেন ঘুম থেকে উঠে সকালে খাওয়ার এক ঘন্টা আগে পানি পান করতে হবে প্রতিদিন সকালে দুই থেকে তিন গ্লাস পানি পান করার অভ্যাস থাকলে অনেকটাই সুস্থ থাকবেন আপনি উচ্চ রক্তচাপের রোগী কী খেলে মৃত্যু হতে পারে অপশান আচার কলিজা ডিমের কুসুম নাকি শাক সবজি সঠিক উত্তরটি হবে কলিজা যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে বা রক্তের কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে এমন ব্যক্তিদের জন্য কলিজা খাওয়া উচিত না হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি করলে দ্রুত রক্তচাপ কমে যায় অপশান মাথায় পানি মাথায় বরফ মাথায় তেল নাকি মাথায় বাতাস করলে সঠিক উত্তরটি হবে মাথায় পানি এবং মাথায় বরফ লাগালে সুস্থ ব্যক্তির হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে তাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে এসব ক্ষেত্রে কেউ কেউ মাথায় পানি দিয়ে বা বরফ দিয়ে সাময়িক উপশম হলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন চায়ের সাথে কী খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় অপশান তেজপাতা লবঙ্গ আদা নাকি দারু চিনি সঠিক উত্তরটি হবে তেজপাতা এই চায়ের অন্যতম গুণ হলো ব্যথা হ্রাস করতে পারে তেজপাতা অ্যান্টি ইনফলমেটারি বৈশিষ্ট্য থাকার কারণে মাথা ব্যথা জয়েন্টের ব্যথা বাতের ব্যথা হ্রাস করতে সহায়তা করে আসুন জেনে নেই তেজপাতার চা কিভাবে তৈরি করবেন পাঁচ থেকে ছয়টি তেজপাতা ভালো করে ধুয়ে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফোটান পানি ফুটতে শুরু করলে চুলো বন্ধ করে চা ছেঁকে নিন আপনি চাইলে এতে মধু অথবা রস মেশাতে পারেন বলুন তো কোন রক্তের গ্রুপের মানুষদের মশা কম কামড়ায় অপশান এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ নাকি এবি গ্রুপ সঠিক উত্তরটি হবে এ গ্রুপের মানুষদের মশা কম কামড়ায় বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য